চলে এসেছি বন্ধুরা, মহুয়া জোয়ারদার ফুড হাউসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। শুভ দুপুর আর শুভ রথযাত্রা আজকে, সেই জন্য তোমাদের কাছে আমার তরফ থেকে অনেক শুভকামনা জানাই রথযাত্রা উপলক্ষে। আর আনন্দ তো বাড়িতেই করতে হবে পরিবার নিয়ে, এখন তো মেলাও বসে না আর ভিড়ভাট্টাতে যায়ও না কেউ, সবারই একটা তো ভয় থাকেই মনের মধ্যে। তবু বাড়িতে একটু পাঁপড় ভেজে যা হোক বিকালবেলা চায়ের সাথে খাওয়া যেতেই পারে, এইটুকু আনন্দ তো করা যেতেই পারে, কোনো ব্যাপার না। তা আমি এইবেলায় সব ভেজে রেখেছি পাঁপড়, কেন বিকালবেলা শুধু চা করবো, আর চা দিয়ে সবাই আমরা খাবো। আর আমাদের বাড়িতে সবাই ভালোবাসে বেশি সাদা যে সাবুর পাঁপড়গুলো, ওগুলো খুব ভালোবাসে। আর আজকে তবু আমি নিয়ে এসেছি পাঁপড় ডাল দিয়ে খাবো বলে, এই পাঁপড়গুলো এনেছে বাবা, আবার ব্যাট পাঁপড় খায়, তারপরে চাল কুমড়োর পাঁপড়, আমের পাঁপড়, নানান রকম তো পাঁপড় বেরিয়েছেই, সেগুলো তো চাল পাঁপড়, তা সব রকমই মাঝে মধ্যেই আমাদের খাওয়া হয়। স্পেশালি রথ উপলক্ষে সাবুর পাঁপড়টা তো চলেই, ভীষণই ভালো লাগে খেতে। আর কী কী নিয়েছি দেখো সাধারণ লাঞ্চ, তার আগে বলি আমার পরিবারে যারা নতুন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর প্রথম থেকে তোমরা যারা আমার পাশে আছো তাদের অনেক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য। আর ভিডিও যে বেল আইকনটাকে একটু ক্লিক করে রেখো, তাহলে আমার ভিডিও ছাড়া নোটিফিকেশান পেয়ে যাবে। বিকালের দিকেই আমি মোটামুটি ছাড়ি, 3টে থেকে 5টার ভেতরেই সবসময় আমার মানে আমি ছাড়ি। এবার এদিক ওদিক হতেই পারে, অনেক সময় নেট কানেকশান বা এরকম অসুবিধা থাকলে একটু হয়তো অসুবিধা হয়ে যায়। আর কী কী নিয়ে এসেছি দেখো, এখানে আছে মাছ ভাজা, এখানে বয়েলড এগ, এটা মাছের ডিমের বড়া, এখানে মাছের ডিমের বড়ার ঝোল, ডাল, কাঁচা পেঁয়াজ, আর এই পাঁপড়, এই হচ্ছে আজকে আমার একদম, ও লঙ্কাও নিয়ে এসেছি, এই হচ্ছে আজকে আমার সাধারণ লাঞ্চ। আজকে একটু সেজে এসেছি, এই যে এটা আমাকে মা দিয়েছে, বলে তুই ইটিং শো করিস তো বিভিন্ন পরে ম্যাচিং করে বসার জন্য, তা আমি তো এত বড় বড় পরি না, আরও ছোটো ছোটো পরি, তোমরা তো দেখোই খুব একটা সাজিও না, একদমই সাধারণভাবেই আসি। তা চিন্তা করলাম আজকে রথ যখন একটু মানে কানে দুলটুল চেঞ্জ করে আসি, তাহলে চলো কথা না বাড়িয়ে খাওয়া শুরু করছি, সবাই সাথে থেকো শেষ পর্যন্ত। প্রথমে একটুখানি বড়া দিয়ে লঙ্কা কামড়ে খাই, খুব ভালো লাগে, এটা আমার একটু অভ্যাস তোমরা জানোই। যা গরম পড়েছে, গরমে কি আর সেজে গুজে বসা যায়, ইচ্ছা করে না। এবার ডালটা নিয়ে নিই, এটা হচ্ছে মুসুরির ডাল, ডাল দিয়ে পাঁপড় ভাজা দিয়ে বেশ ভালোই লাগে।
আদা রসুনের পেস্ট, হলুদ, নুন এগুলো দিয়ে মাখিয়ে এই মাছটা ভেজেছি। নিয়ে নিলাম মাছের ডিমের বড়ার ঝোল, ভালো হয়েছে। ডিমটা বন্ধুরা, এখন আমি আসি, তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।